সারা দেশের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় দেশের 74তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো রাজ্যের জেলায় জেলায়। বাঁকুড়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উন্মোচন করেন জেলা শাসক কে রাধিকা আইয়ার। কুচকাওয়াজে অংশ নেন বাঁকুড়া জেলা পুলিশ দমকল ও বিভিন্ন স্কুলের কলেজ ছাত্রছাত্রীরা। জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল এই দিন। অপরদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর রাস মাঠে বারুইপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উন্মোচন করেন মহকুমা শাসক সুমন পোদ্দার। কুচকাওয়াজে অংশগ্রহণ করেন স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রী, বিএসএফ, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয় এই দিন। ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। রয়েছেন সম্মানীয় আরক্ষা অধিকারী মহকুমার, রিন্টু সরকারের নেতৃত্বে বারুইপুর হাই স্কুল এনসিসি পতাকা বহন করছেন সায়ন্তন বিশ্বাস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি বয়েজ স্কুলে জাতীয় পতাকা উন্মোচন করেন শিলিগুড়ির মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং। পাশাপাশি স্কুল ছাত্রদের কুচকাওয়াজে অভিবাদনও গ্রহণ করেন তিনি। বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।